100 দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। সব ক্ষেত্রেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে বাংলাকে বঞ্চিতও করছে কেন্দ্র। আর এই অভিযোগ বারবার করে আসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রায় সব শীর্ষ নেতৃত্ব। আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠল। কেন্দ্রীয় সরকার রাজ্য দপ্তরের প্রতি বঞ্চনা করছে, অর্থ না দেওয়ার জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনবস্তি এলাকার বাসিন্দাদের স্থানান্তরিত করা যাচ্ছে না, এমনকি তাদের পুনর্বাসনও দেওয়া যাচ্ছে না, যার ফলে বক্সাতে বাঘ আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আলিপুরদুয়ারে ফরেস্ট রেঞ্জ অফিসারের সম্মেলনে এসে এই কথাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জিনিস মনে রাখতে হবে, গাছটা কাটা যাবে না, গাছ কাটাটা একদম বন্ধ করতে হবে, 0% জানতে হবে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গাছ কাটা, আগামী প্রজন্ম 10-15 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে প্রজন্ম। যত গাছ যাবেন তত ভালো, খুব সুন্দর লাগছিলো রাস্তা দুধারে গাছগুলো রয়েছে, এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আরও বেশি স্যাম্পলিং করবো, এবার আমরা বিনা পয়সা গাছ দেবো, এটাই বলতে ভুলে গেলাম। আমরা যে ক্লাব, যে অর্গানাইজেশন, যে NGO চাইবে তাকে 200-400 বিনা পয়সা স্যাম্পলিং দেওয়া হবে, পয়সা দিয়ে কাউকে কোনো গাছ কিনতে হবে না, এটা আমাদের সিদ্ধান্ত। সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে বললাম টাকাটা এখনও পর্যন্ত দেয়নি, বাক্সার লোকেদের তোলার টাকাটা এখনও পর্যন্ত পাইনি, কিন্তু আমাদের সাথে এগ্রিমেন্ট কমপ্লিট। আমরা কিছু হাতিকে, কিছু গন্ডারকে কিন্তু আমরা শিফট করছি, সে কাজ কিন্তু চলছে আমাদের কুচবিহারে। হ্যাঁ চলছে পাতলা খাওয়ায় টাকা, আরে টাকা তো দিতে হবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, টাকা তো স্টেট গভর্নমেন্টের না, স্টেট গভর্নমেন্টের সাথে ম্যাচিং গ্রান্ট হবে। প্রজেক্টটা কোথায় দাঁড়িয়ে আছে, ওরা টাকা দিচ্ছে না, যে টাকাটা দেওয়ার কথা আমার টাকাটা, আমাদের গ্যারান্টির টাকাটা আমরা দিয়ে আমাদের যে কাজটা হচ্ছে ওরা আমাদের টাকায় কাজ হচ্ছে। তার ফলে কি বাঘ আনা যাচ্ছে না বা বাঘের প্রকল্পটা, বাঘেরটা যদি আপনি যদি বাক্সা থেকে যদি মানুষগুলোকে না তুলতে পারেন তাহলে বাঘ মানুষের সাথে কনফ্লিক্ট হবে। বাক্সা থেকে তো মানুষগুলোকে না তুলতে পারলে বাঘ তো রেডি হয়ে রয়েছে, আপনারা দেখলেন 2-4 মাস আগে ওয়ার্ল্ড টাইগার ফার্মের প্রেসিডেন্ট এসেছিলেন বাক্সায়, ওয়ার্ল্ড টাইগার ফার্মের যে প্রেসিডেন্ট জুরিখ থেকে এসেছিলেন, ভারতীয় টাইগার ফার্মের প্রেসিডেন্ট তাকে নিয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা নিজেরা 120টা বাঘ দেবো, কিন্তু আমাদের ওই তোমাকে 19টা গ্রামকে তুলতে হবে, শিফট করতে হবে। শিফট করবে কে, তো জাতীয় ইয়ে, ও তো স্টেটের নয়, ওখানে তো আপনি হাত দিতে পারবেন না। আমি মনে করলে আমার মনের মতো আমি বাক্সাকে সাজাতে পারবো না, বাক্সা সাজাতে গেলে আমাকে প্রতিটি প্রজেক্ট পাঠাতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তিনি আমাকে প্রপোজাল দেবেন। টাকাটাই সমস্যায় দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, বক্সার জঙ্গলে বাঘ আনা হবে বলে বক্সায় 19টি বনবস্তি এলাকাকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা গাঙ্গুটিয়া এবং ভুটিয়া বনবস্তির মানুষের সঙ্গে এই নিয়ে চুক্তিও হয়েছে বন দপ্তরের। এছাড়াও আরও 7টি বনবস্তির সঙ্গেও কথা হয়েছে, এরই জন্য সমস্ত বনবস্তির সমস্ত প্রাপ্তবয়স্কদের 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। তবে বনমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন কেন্দ্র রাজ্যের বন দপ্তরের প্রতি বঞ্চনা করছে এবং এখনও পর্যন্ত প্রাপ্ত টাকা দিচ্ছে না, আর যার কারণেই বনবস্তিকে অন্যত্র স্থানান্তরিত করা যাচ্ছে না এবং বাঘ আনতেও বিলম্বিত হচ্ছে, কেননা 19টি বনবস্তিকে স্থানান্তরিত করা না গেলে বাঘ আনা যাবে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।